আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত আজকে আপনাদের সাথে এমন একটি ট্রাস্টের সাইট শেয়ার করব যে সাইট থেকে আপনারা সবাই চাইলে ভালো পরিমাণে একটা ইনকাম করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা আপনার ফসপে অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। ঠিক আছে, তো যাদের ট্রাস্ট ওয়ালেট নাই তারা কী করবেন? তারা এই সাইডে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো আপনি আমার কাছে সেল করে আপনার টাকা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা সবাই এই সাইডে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আজকের এই সাইডে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? সর্বপ্রথম আমাদের ফার্স্ট কমেন্ট চেক করতে হবে। ফার্স্ট কমেন্টে আজকের এই সাইডের লিঙ্ক আপনাদের জন্য পিন করে দেওয়া থাকবে। ঠিক আছে, তো আপনারা যখন ওই সাইডের লিঙ্কের উপর ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা জাস্ট এরকম একটা ইন্টারফেসও করবে। তো এখানে আপনাদেরকে কী করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য আপনারা কী করবেন? এখানে রেজিস্ট্রেশন অপশনের উপর সবাই ক্লিক করবেন। তো যখন লিঙ্কের উপর ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু হুবাহুব এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট আমার লোডিং নিচ্ছে, দাঁড়ান একটু অপেক্ষা করি। তো আপনাকে মূলত প্রথমে এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। এর জন্য কী করবেন? এখানে আই এম নট রোবটের উপর ক্লিক করবেন। করার পর কীভাবে ক্যাপচা পূরণ করতে হবে আপনারা সবাই জানেন। তো আমার অলরেডি অটোমেটিক ক্যাপচা পূরণ হয়ে গেল। আপনারা যদি অটোমেটিক হয়ে যায় তাহলে তো ভালো। আর ভাই, যদি ক্যাপচা পূরণ করতে আপনাকে যদি কার সিলেক্ট করতে বলে কার সিলেক্ট করবেন, বাইসাইকেল সিলেক্ট করতে বলে বাইসাইকেল সিলেক্ট করবেন, এবং মোটরসাইকেল সিলেক্ট করতে বলে মোটরসাইকেল সিলেক্ট করে ক্যাপচাটা পূরণ করে নেবেন। তারপর আপনি কী করবেন? এই যে রেজিস্ট্রেশন অপশন আছে এখানে আবার আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবারও একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে কী করতে হবে? এখানে বরাবরের মতো একটা আপনার নাম দিতে হবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং একই কনফার্ম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। এখানে সাইন আপ অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সাইন আপ করে নিতে হবে। তো গাইজ, আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি কী করব, যে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগইন অপশন, এখানে আমি লগইন অপশনের উপর ক্লিক করার পর আমি সরাসরি আমার আইডিটা লগইন করে নেব। ঠিক আছে, তো আমি আমার এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে আমার আইডিটা লগইন করে নিচ্ছি। তো লগইন করার সঙ্গে সঙ্গে আপনারা সম্পূর্ণ সব কিছু দেখতে পারছেন। আমার অ্যাকাউন্টে এখনও বেশি ব্যালেন্স নাই, আমার অ্যাকাউন্টে শুধুমাত্র 1487 আছে, যার দাম 10 টাকা প্লাস। ঠিক আছে, তো আপনারা এই টাকাগুলো কীভাবে ইনকাম করবেন আপনাকে সম্পূর্ণ সব কিছু দেখাই দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম কী করবেন ইনকাম করার জন্য? আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে একটা ক্লাইম অপশন পাবেন। ঠিক আছে, তো চাইলে এই ক্লাইম অপশনের উপর আপনি ক্লিক করে ইনকাম করতে পারেন। এখানে আপনি ক্লাইম অপশনের উপর ক্লিক করে দিলেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখলেই বুঝতে পারবেন এখানে কয়েকটা সেকেন্ড চলবে। সেকেন্ডগুলো শেষ হয়ে গেলে আপনাদের এখানে ওয়ান স্টপ আসবে। এখানে আপনি কী করবেন? এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন আবারও এখানে 5 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। 5 সেকেন্ড আপনি এখানে থাকবেন। থাকার পর আপনাকে আবারও 2 স্টপ দেবে। এখানে আপনি 2 স্টপটা সেট আপ করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনাদের সামনে এখানে আবারও 5 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। আপনারা সেকেন্ডটা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে গ্রেট রিওয়ার্ড অপশন আসবে, এখানে আপনারা সবাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে বলবে সাকসেসফুল ইউ হ্যাভ। ঠিক আছে, তো আপনার অ্যাকাউন্টে আরও দেখেন 3 সদস্য অ্যাড হয়ে গেল। তো এটা হয়ে গেল একটা সিস্টেম, এটা আপনি প্রতি 5 মিনিট পরপর করতে পারবেন। এখানে দেখতে পারছেন 5 মিনিট ওয়েট করতে বলতেছে। তো এখন আমরা আরও ইনকাম কীভাবে করবো? আরও ইনকাম করার জন্য আমাদেরকে কী করতে হবে? আমরা উপরে দেখতে পাচ্ছি 3 ডলার লাইন, আমরা এই লাইনের উপর সবাই ক্লিক করবো। ক্লিক করার পর কী করবো? এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আরও কয়েকটা সিস্টেম আর্ন করতে পারবো। একটা হচ্ছে সাবস অ্যাড, একটা হচ্ছে উইন্ডো অ্যাপস, ঠিক আছে, উইন্ডো সাইট অ্যাডস, তারপর এখানে দেখছেন ফ্ল্যাশ অ্যাডস। ঠিক আছে, তো আমরা তো এই যে ফসফেট যেটা আছে এটা তো আমরা প্রথমেই ক্লেম করে আপনাদেরকে দেখালাম আমাদের ড্যাশবোর্ড থেকে। ঠিক আছে, তো আপনারা এই 3টা কাজ কীভাবে করবেন? এই 3টা কাজ একই কাজ। ঠিক আছে, একটা কাজ দেখালে আপনারা সম্পূর্ণ সব কিছু কাজগুলো বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম এই সাব অ্যাডসটা দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসলো। এখানে আমাদের কাজ করতে হবে। কাজ করার জন্য আমাদের কী করতে হবে? এখানে দেখেন 2.87 দিবে আমাদেরকে। এর জন্য আমাদের কী করতে হবে? 20 সেকেন্ড অ্যাডটা দেখতে হবে। এর জন্য আমরা কী করবো? এই যে অ্যাড ভিউ অ্যাডের উপর অপশন আমরা ক্লিক করবো। এই যে ভিউ অ্যাড দেওয়া আছে এখানে আমরা জাস্ট কী করবো? ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তার আগে আপনাদের একটা কথা বলি, এরকম যদি অ্যাডগুলো আপনাদের সামনে শো করে আপনার ক্রস বাটন ক্লিক করে আপনি এই অ্যাডগুলো কেটে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কী করবেন? ভিউজ দিস অ্যাডস আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন আপনার 20 সেকেন্ড এখানে কাউন্টডাউন হচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে আপনার 20 সেকেন্ড কাউন্টডাউন চলতেছে। এখানে যখন আপনার কাউন্টডাউনটা শেষ হয়ে যাবে তারপর এখানে আপনাদের কনফার্ম অপশন আসবে। আপনাদেরকে আমি সরাসরি দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো আমার আর 6 সেকেন্ড অপেক্ষা করতে হবে, আমাদেরকে 4 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এবং 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। ঠিক আছে, তো এখন আমাদের এখানে একটা কনফার্ম অপশন চলে আসছে। আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন এখানে কনফার্ম অপশন চলে আসছে। আমরা এখানে কী করবো? কনফার্ম অপশনের উপর ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাজটা কনফার্ম হয়ে যাবে। তারপর আমরা কী করবো, এই যে নিচের দিকে আপনাদেরকে দেখাই দিচ্ছি সম্পূর্ণ সব কিছু। তো এখান থেকে আমরা কী করবো, এই যে অপশনটা দেখতেছেন এখানে ক্লোজ বাটনে ক্লিক করে আমরা এটা কেটে দেবো। এই মানে ড্যাশবোর্ডটা আমরা কেটে দেবো।
দেওয়ার পর আমরা চলে আসবো আবারও ওই কাজেই, ঠিক আছে। এখানে আমাদেরকে 10 সেকেন্ড একটা দেখতে হবে, এর বিনিময়ে আমাদেরকে 1.5 সেন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে এইভাবে সম্পূর্ণ সব কাজগুলো করতে পারবেন, এখানে আপনারা ভালো পরিমাণ ইনকাম করে নিতে পারবেন, ঠিক আছে। অল্প কিছুক্ষণ কাজ করলে আপনারা ভালো পরিমাণ ইনকাম করে নিতে পারবেন। আপনি যদি এখানে দেখেন অসংখ্য কাজ পেয়ে যাবেন, ঠিক আছে। একটা সিস্টেমে যদি আপনারা এতগুলো কাজ পান, আপনাদের আমি মানে উইন্ডো অ্যাপটা দেখাচ্ছি, এখানেও আপনারা অনেকগুলো কাজ পাবেন। তো ভাই এগুলো কাজ করে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আপনাদেরকে আমি এখান থেকে ফ্ল্যাশ অ্যাপটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনারা ফ্ল্যাশ অ্যাপটা যখন আপনি কাজ করবেন অসংখ্য কাজ পেয়ে যাবেন এগুলোতে, ঠিক আছে। এখান থেকে আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এখন আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে 20 শতাংশ হয়ে গেছে। এখন আমরা যদি চাই নিজের কাজটা করতে পারবো, পারবো না, আরও আমাদেরকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে, তাহলে আমরা এই কাজটা করতে পারবো। 5 মিনিট পর পর শুধুমাত্র এই কাজটি করতে হয়, ঠিক আছে। তো আমরা যদি ড্যাশবোর্ডটা একটু ফ্ল্যাশ মানে রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমরা যদি এখানে ক্লাইম অপশনের উপর প্রবেশ করি, ঠিক আছে, ক্লাইম নাও অপশনের উপর প্রবেশ করি, তাহলে দেখতে পারতেছেন আরও আমাদেরকে 2 মিনিট এখানে অপেক্ষা করতে হবে, 1 মিনিট 58 সেকেন্ড, ঠিক আছে। তো তারপরে আপনারা এখান থেকে জাস্ট রেফার করে ইনকাম করতে পারবেন। কীভাবে রেফার করবেন? রেফার করার জন্য যে থ্রি ডট লাইন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নিচে চলে আসতে হবে, এই অপশনগুলো আসলে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদের এখানে রেফারেল সিস্টেম দুইটা পেয়ে যাচ্ছেন। আপনারা এখানে কী করবেন, নিচে যে রেফারেল টুলস অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের সামনে এখানে দুইটা রেফার লিঙ্ক চলে আসতেছে। তো আপনারা সর্বফার্স্ট যে রেফারের লিঙ্কটি আছে এটা কপি করবেন। কপি করে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে এখান থেকে আপনার বন্ধুবান্ধবের দ্বারা আপনি একটা রেফার করে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন। তো তাছাড়াও এখানে কাজ করে আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন, কাজের কোনো ঝামেলা নেই এবং পেমেন্টের কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে? পেমেন্ট নজর আপনাকে কী করতে হবে, যে আপনার উইথড্র অপশন দেখতে পাচ্ছেন আপনার 87 পাশে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে শুধুমাত্র 15,087 হলে আপনি এখান থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো ভাই এখানে 15,087 করা কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে মাত্র 1 মিনিটে 20 শতাংশ করে দেখালাম, ঠিক আছে। তো 1 মিনিটে 20 শতাংশ করে দেখালাম, এখানে মাত্র 15,087 করা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি ওই কিছুক্ষণ মাত্র এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, দেখতেছি এই অ্যাকাউন্টে অনেকেই কাজ করতেছে, অনেকেই পেমেন্ট প্রুফ শেয়ার করতেছে, এর জন্য আমি আর এই ওয়েবসাইটটি ধরে রাখতে পারলাম না, এর জন্য আপনাদের সাথে আমি তাড়াতাড়ি শেয়ার করলাম, ঠিক আছে। তো আপনারা সবাই এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি TRX মানে বিটকয়েনের আপনি যে কোনো একটা অ্যাড্রেস এখানে বসাই দিয়ে এখানে আপনি জাস্ট উইথড্র অপশনে ক্লিক করবেন। তাছাড়াও আমি আপনাদেরকে এই যে পেমেন্ট প্রুফের এখানে কীভাবে অ্যাড্রেসটা অ্যাড করাতে হয় তো সম্পূর্ণ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, এবং পরবর্তী ভিডিওতে কীভাবে পেমেন্ট নিতে হয় সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা সবাই এখানে কাজ করবেন, কেউ মিস করবেন না। আজকের সাইডে যে মিস করবে সে নিজের পায়ে নিজে কুড়াল মারবে, ঠিক আছে ভাই। তো আজকের ভিডিও এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আর আমাদের আনস্টার ভিডিও চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনস্টার ভিডিও চ্যানেলের পাশেই থাকুন।